এ যেন শত দুঃখের মাঝেও আনন্দ ভাগাভাগির চেষ্টা। পাহাড় ধসে ঘর গেছে, ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র, তাই রাঙামাটির এই নিঃস্ব মানুষগুলোর জীবনে ঈদের স্বাভাবিক আনন্দ নেই। এমন পরিস্থিতিতে কষ্ট ভুলিয়ে ক্ষণিকের জন্য তাদের মুখে হাসি ফোটাতে প্রশাসনের এই চেষ্টা। নতুন জামা কাপড়ের পাশাপাশি দেয়া হয়েছে ভালো খাবার দাবার। তাদের সাথে ঈদের সময়টুকু কাটিয়েছেন কর্মকর্তারা। আমরা ধরেন গতকাল তো নতুন পোশাক দিছি, তারপরে আজকে তিন বেলায় উন্নত খাবারের জন্য আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা বলছি এবং তাদেরকে সেই পরিমাণ অর্থ বা অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং বিজিবি সবাই অ্যাকর্ডিংলি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করছে। ঈদ উপলক্ষে এই বিশেষ আয়োজন ছিল 19টি আশ্রয় কেন্দ্রে। তবে স্বজনহারা, ঘরহারা এসব মানুষের বুকের কষ্ট যেন শেষ হবার নয়, তাই তো নানা চেষ্টার মধ্যেও ভুলতে পারছে না দুঃসহ স্মৃতি। কিন্তু ওই ভালো খাবারগুলো তো আমাদের মুখে দিয়ে যাচ্ছে না। আমাদের পুরনো ঘর বাড়ি তো সব মাল ছাওয়ানা, জানমাল, কেউর জানমাল চলে গেছে, কেউর মাল চলে গেছে, কেউর বিটা বাড়ি হারাইছে। আশ্রয় কেন্দ্রের মানুষগুলো ঈদের কিছুটা ছোঁয়া পেলেও একেবারে ম্লান ক্ষতিগ্রস্ত এলাকায়, যেখানে এখনো সন্তান হারিয়ে কাঁদছেন মা। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এই ঈদ যেন বিবর্ণ এক উৎসব, আর হাসপাতালে ঠাঁই নেওয়া মানুষগুলোর কাছে নতুন জীবন পাওয়ার চেয়ে যেন আনন্দের আর কিছু নেই। 13 তারিখে ঘটনা হয়েছে, 15 তারিখে আমার ভাইকে, মাকে পাইছি, 16 তারিখে পাইছি ভাইকে, আমার বাচ্চাটা এখনো পাই নাই। কিভাবে আমাদের ঈদ হবে? আমাদের জন্য ঈদ আসে নাই, এবছর আমাদের জন্য ঈদ আসে নাই। ঈদ তো আমার জন্য ঈদ তো কাটবে না, যেহেতু আমার দুধের শিশু, আমার সন্তানকে আমি হারাই ফেলাইছি। মরে গেলে ঈদ কোথা থেকে পাইতাম? মরে গেলে তো ঈদ থাকতো মাটির নিচে, এখন ঈদ দিয়ে কি করি? আল্লাহ যা বাসা রাখছে এটাই তো অনেক। 13 জুনের ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে প্রাণ গেছে 120 জনের, ঠিকানা হারিয়েছেন অন্তত 4000 মানুষ, যাদের 3000 আশ্রয় কেন্দ্রে থাকলেও অনেকে থাকছেন এখানে সেখানে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।